গোসলের ফরজ কয়টি ও কি কি বলুন? ছটা। ছটা কি কি? হাত ধোয়া, হাত ধোয়া, তিন কুলকুচি করা, কুলকুচি করা, তারপরে হাসবে না বলো, তারপরে কুল্লি করা, তারপরে নাকে পানি ঢোকানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও আপনাদের মাঝে নিত্য দিনের মতো ইসলামী ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি ধুলোগড় অন্তর্গত, আর এই ধুলোগড়ে এসে এই ভিডিও করতে এসে ছোট্ট ছোট্ট বন্ধু পেয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম এখানে 1, 2, 3, 4, 5 জন একদম দাঁড়িয়ে আছে, 5 জন একদম সবাই কিন্তু ছোটো ছোটো বাচ্চা। আর এনারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই ইসলামী কুইজ খেলার জন্য কিন্তু রেডি। আর সত্যি আমারও কিন্তু ভালো লাগে এই ছোটো ছোটো বন্ধুদের সাথে খেলতে। তো দেখা যাক এই ছোটো ছোটো বন্ধুরা কীরকম মানে বড় বড় উত্তর দিতে পারে কি না। হ্যাঁ, দেখতে ছোটো হলেও কিন্তু তাদের কিন্তু তেজ কিন্তু বেশি থাকে, সেই জন্য শুধু মানে ছোটো দেখলে হবে না, কিন্তু এদের কিন্তু অবশ্যই এদের কতটুকু জ্ঞান রয়েছে আমরা কিন্তু এক্ষুনি প্রমাণ করে নেব। তো তার আগেই আমরা এদের সবাই পরিচয় করে নেবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম শেখ আনসারুল। আচ্ছা, তোমার নাম বলো? শেখ সাইফউদ্দিন। আচ্ছা, তোমার নাম বলো? মেজবাউদ্দিন লস্কর। তোমার নাম? শেখ মাজিদ। তোমার নাম? শেখ রহমান। আচ্ছা, সব কি সবাই পড়াশোনা করো? তো আচ্ছা, তাহলে আমাদের আমাদের যে মানে প্রশ্নগুলো আশা করি তোমরা দেখেছো, তো দেখেছো তো আমাদের ভিডিও দেখেছো, তো ভালো লেগেছে তো? ঠিক আছে, তো তোমরা তোমরা তাহলে খেলার জন্য রেডি? তো ঠিক আছে, এবারে তোমাদের জন্য আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে, প্রথম প্রশ্ন যে এই দুটো প্রশ্নই আমি শুধুমাত্র করব, আর এই দুটো প্রশ্নর উত্তর যদি সঠিক দিতে পারো তোমাদের জন্য থাকবে আলোর পথ ইসলামের প্রথম থেকে আকর্ষণীয় পুরস্কার। প্রথম প্রশ্ন, গোসলের ফরজ কয়টি ও কি কি বলুন? মনে আসছে? না, এতে এতে কোনো অপশন নেই, দুটো দুটো জামাতে গোসলের ফরজ কয়টি ও কি কি? ওযু করার মতো ঠিক না? আচ্ছা বল। ওযু আর দোয়া আছে গোসলে, আর আর মানে মনে পড়ছে। আচ্ছা বল। প্রথমে ওযু করতে হবে, তারপরে মানে গোসলে দোয়া পড়তে হবে, তারপরে যে না পাকি জায়গা সেটা ভালোভাবে পরিষ্কার। আচ্ছা বলুন। গোসলে ওযু করতে হবে, ওযু করে দোয়া করতে হবে, তারপরে হালকা পানি নাকে দিতে হবে, তারপরে ওযু করতে হবে, তারপরে দোয়া পড়ে দোয়া পড়তে হবে। হচ্ছে না? ভালো করে শোন। হচ্ছে না? তাই তো করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, তারপর পুরো শরীরটা এনাদেরকে মানে প্রশ্ন করেছিলাম যে গোসলের ফরজ কয়টি ও কি কি, ঠিক আছে, এনারা কিন্তু কেউ দিতে পারলো না। তো তোমাদের এই গোসলের ফরজ জানা দরকার, হ্যাঁ কি না? জানা দরকার তো, তাহলে তোমরা গুনতে থাকো, ঠিক আছে। প্রথম হচ্ছে, ঠিক আছে, মুখ ভরে কুল্লি করা, গড়গড়া সহ কুল্লি করা, ঠিক আছে, এবং নরম নাকে মাংস পর্যন্ত পানি পৌঁছানো, এবং সারা শরীরকে অতি উত্তম রূপে ধৌত করা, একটা চুল চুল পর্যন্ত শুকনো না থাকে। তাহলে হয়ে গেল, বুঝতে পারা গেল? ঠিক আছে তো, আপনি কি বলেন, ঠিক আছে তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যে মানে প্রথম প্রশ্ন করেছিলাম, এনাদেরকে বলেছিলাম যে দুটো প্রশ্ন করবো, দুটো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আমাদের অবশ্যই আমাদের তরফ থেকে রয়েছে পুরস্কার। তো এবারে চলে যাবো কিন্তু সেকেন্ড, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবে, ঠিক আছে। এবারে কিন্তু দু নম্বর প্রশ্ন, দু নম্বর প্রশ্ন, ওজুর ওজুর ফরজ কয়টি ও কি কি, ওজুর ফরজ কয়টি ও কি কি বলো? ওজুর ফরজ হচ্ছে প্রথমে গার্গিল করতে হবে, তারপরে কুল্লা করতে হবে, তারপরে নাকে পানি দিতে হবে, তারপরে মুখ মুখে মুখ তিনবার। আমি বল, আমি আমার প্রশ্ন ছিল যে ওজুর ফরজ কয়টি ও কি কি, কয়টি ও কি কি, কয়টি বলতে? আচ্ছা তৎক্ষণ তুমি গণো, তৎক্ষণ তুমি বলো। আমি একটু মনে মানে আমি ভাব। আচ্ছা ভাবো, বলো। নামাজ পড়ো তো, ওযু করো তো, বলো। প্রশ্নটা আরেকবার করবো, হ্যাঁ আরেকবার করবো, ওযুর ফরজ কয়টি ও কি কি, মনে আসছে না? আপনি বলুন। ছটা। ছটা কি কি? হাত ধোয়া, হাত ধোয়া, তিন কুলকুচি করা, কুলকুচি করা, তারপরে হাসবে না বলো, তারপরে কুল্লি করা, তারপরে নাকে পানি ঢোকানো, তারপরে মুখ ধোয়া, তারপরে হাত ধো। ঠিক আছে, তুমি বলো কটা বলছিলে? বারোটি। বারোটা বলো। প্রথমে কুলকুলি হাত ধুতে হবে,
এবারে কুলকুচি করতে হবে, এর গার্গেল করতে হবে, নাকে পানি দিতে হবে, তারপরে মুখে পানি দিতে হবে, হাত ধুয়ে ফের পা ধুতে হবে। আচ্ছা বলেছো, বড়াই হয়েছে, ঠিক আছে তুমি আরও গণো। আচ্ছা বলো, তিনটি। আচ্ছা তুমি বলছো যে অজুর ফরজ তিনটি, তাই তো? সেই তিনটি কী কী বলো? হাত হাত ধোয়া, কুল্লি করা, আর মুখে, হ্যাঁ, আর নাকে পানি দেওয়া, ওটাই শেষ বলো। একই তুমি যা বলবে না ওই একই ছেড়ে দেবে না, ওই তিনটি সাত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা প্রায় 2 নম্বর প্রশ্ন করেছিলাম যে অজুর ফরজ কয়টি ও কী কী। এনাদের কাছ থেকে কিন্তু মানে বিভিন্নজন বিভিন্নজন মানে কথা বলেছে, কে বলেছে 12টা, কে বলেছে 6টা, কে বলেছে 4টে, কে বলেছে 3টে, কে বলেছে 2টো, এরকম কেউ বলছে আমি বলবো না, ওর সঙ্গে মানে অ্যাপসেট করে নাও, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের যেই প্রশ্নটা ছিল যে অজুর ফরজ কয়টি ও কী কী, তো তোমাদের জানা দরকার তো, নামাজ পড়ো তো জানা দরকার তো। অজুর ফরজ হচ্ছে 4টি, ঠিক আছে? শুনে নাও কী কী। এক কানে লতি থেকে অপর কানে লতি পর্যন্ত, চুলের গোড়া থেকে শুরু করে থুতুরির নিচে পর্যন্ত ভালো করে মুখমণ্ডল ধৌত করা, এবং দুই হাত কোনায় ধৌত করা, ঠিক আছে? এবং তিন ভাগের এক ভাগ মাথা মশা করা, এবং দুই পায়ের গোড়ালি সহ ধৌত করা। মনে থাকবে তো? কীরকম লাগলো? ভালো লেগেছে। আমাদের ভিডিওটা ভালো লাগছে? জি। হ্যাঁ খেলে ভালো লাগছে? হ্যাঁ। টেনশন হচ্ছে না? আর এই যে বলতে পারলে না, এর জন্য কি একটু দুঃখ লাগছে? একটু দুঃখ তো। আর শেখা গেল কি? এবার থেকে আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। তাহলে 12টা নয় তো, 4টে হলো তো? 4টি। হ্যাঁ জানা গেছে, এবারে করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো বন্ধুরা সত্যি মানে এই যে খেলেছে এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা। হ্যাঁ, খেলাটাই হচ্ছে সাহস করে ক্যামেরার সামনে আসা এবং খেলা, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। এই যে সব কটা ছোটো ছোটো বন্ধুরা এটা যেমন সাহস করে এসেছে, সত্যি আমরাও কিন্তু ভীষণ খুশি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর কিন্তু বেশিক্ষণ সময় নেই, তো সেই জন্য আপনাদের কাছ থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।